is double confirming that একদিকে টিকেছিলেন মমিনুল হক আতিশা ফার্নান্দোর ফুল লেন্থের বলে এলবিডব্লিউ হচ্ছেন তিনি চুরাশি বলে ৩৩ রান করে ফিরেছেন তিনি সাকিবের মতোই দুর্ভাগ্য তার আম্পায়ার কল হওয়াতে ফিরতে হয়েছে এই ব্যাটারকে আউট হওয়ার আগে অবশ্য টেস্ট কেরিয়ারে ৪০০০ রান পূরণ করেছেন তিনি সর্বোচ্চ রানের তালিকায় প্রথমে রয়েছে মুশফিকের নাম যিনি করেছেন ৫৬৭৬ রান এবং দ্বিতীয় নম্বরে রয়েছে তামিম ইকবাল যার রান হচ্ছে ৫১৩৪ রান ৪৪৬৯ রান করে তৃতীয় স্থানে আছে সাকিবের নাম এখন পর্যন্ত ৪০০০ রান করে চতুর্থ স্থান দখল করেছে মমিনুল হক এবং পঞ্চম স্থানে রয়েছে হাবিবুল বাশার নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারেনি বাংলাদেশ শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশকে ফল অন করাতে পারত তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা চা বিরতির পর ব্যাটিং নেমে দ্রুত রান তুলতে গিয়ে ১০০র আগে ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা তবে ইতিমধ্যে তাদের লিড ৪৫০ পেরিয়েছে তৃতীয় দিন শেষে বাংলাদেশ থেকে এগিয়ে লঙ্কানরা তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করেছে শ্রীলঙ্কা সব মিলিয়ে ম্যাচে তাদের লিড এখন ৪৫৫ রানের হাতে আছে আরও ৪ উইকেট প্রথম ইনিংসে ৩৩৫ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা হাতে বড় লিড থাকায় স্বাভাবিকভাবেই শুরু থেকে আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা সেই সুযোগ নিয়েছে বাংলাদেশের বোলাররা বিশেষ করে হাসান মাহমুদ এই পেসার এদিন শেষ বিকেলে একাই তুলে নেন ৪ উইকেট